ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্ববদ টিউটোরিয়াল হ্যালো মাইডিয়া স্টুডেন্টস কেমিস্ট্রি বিষয়ে দেখো কম্পিউটার প্রিন্টেড পিডিএফ ফুল নোটস ফর এইচএস দু হাজার একুশ অর্থাৎ যারা দু হাজার একুশ সালে কেমিস্ট্রি পরীক্ষা দেবে দেখো এইচএসে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা খবর এটা হচ্ছে কম্পিউটার প্রিন্টেড পিডিএফ ফুল নোটস পাবে খুব গুছিয়ে নোটসটা পাবে ঠিক আছে ভালো করে বুঝে নাও নোটসটা ক্লাস টুয়েলভের এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ তোমার এটা উচ্চ শিক্ষা সংসদ ঠিক আছে দেখো আজকে যেটা আমরা দেব চ্যাপ্টার ফোর অর্থাৎ কেমিক্যাল কায়মেটিক্স রাসায়নিক গতিবিদ্যা নোটস ঠিক আছে চ্যাপ্টার ফোরের রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কায়মেটিক্সের নোটসটা এটা তোমরা কীভাবে পাবে একটু দেখে নাও ইউ ক্যান ডাউনলোড পিডিএফ অফ কেমিস্ট্রি নোটস রাসায়নিক গতিবিদ্যা ঠিক আছে ফ্রম দ্য লিঙ্ক গিভেন ইন দ্য ডেসক্রিপশানস ডেসক্রিপশানের একটা তোমার লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে তোমরা এই রাসায়নিক গতিবিধার নোটসটা ডাউনলোড করে নিতে পারবে সামান্য কিছু পে করে ঠিক আছে এই নোটসটা অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে খুব গুরুত্বপূর্ণ নোটস এবং তোমাদের এইচএস পরীক্ষা খুব ভালো হবে যদি তোমরা এই নোটসটাকে ডাউনলোড করে নিয়ে পড়তে থাকো এই নোটসের কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করছি দেখো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কেন এই নোটসটা তোমরা পড়বে এই নোটসে চ্যাপ্টারের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্ন উত্তর আকারে সমস্ত বিষয়টা খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে প্রথম থেকে শেষ পর্যন্ত পরপর সুন্দর করে সিস্টেমেটিক দেওয়া আছে যেটা বইয়েও সবসময় এইভাবে গুছিয়ে পরপর থাকে না এই নোটস পড়লে কেমিস্ট্রি বিষয়ের কনসেপ্ট পরিষ্কার হয়ে যাবে কেন বলছি কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত পরপর খুব সুন্দর করে এটা দেওয়া আছে যার জন্য তোমার কনসেপ্টটা ক্লিয়ার করতে ভালো বুঝতে সুবিধা হবে এটা দেখো এটা হচ্ছে কম্পিউটার প্রিন্টেড কালার নোটস তাই পড়ার ক্ষেত্রে আকর্ষণ অনুভব হবে পড়তে ভালো লাগবে এবং পড়ায় মনে বসবে এটি মোবাইল ল্যাপটপ কম্পিউটার ট্যাব যে কোনো ডিভাইসে পড়তে পারবে কিংবা এটাকে কালার বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করতে পারবে দেখো এটা কালার প্রিন্টেড নোট যার জন্য তোমাদের কিন্তু কালার যদি প্রিন্ট করতে পারো খুব সুন্দর লাগবে তোমরা যদি পড়ো এটা যে কোনো টেস্ট বা রায়ন মার্টিন টার্গেটের যে কোনো প্রশ্নের উত্তর তোমরা এই নোটস থেকে পেয়ে যাবে এই নোটসের শেষে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অর্থাৎ উচ্চশিক্ষা সংসদের নিউ সিলেবাসের সব বছর প্রায় পাঁচ বছরের প্রশ্ন উত্তর আকারে নোট পাঁচ বছরের যে সমস্ত প্রশ্ন উত্তর আছে সেগুলো সব পেয়ে যাবেন তা থেকে তোমরা বুঝতে হবে কোনগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো বেশি জোর দিয়ে পড়তে হবে এইচএস পরীক্ষার জন্য প্রতিটি চ্যাপ্টার থেকে দেখো অন্তত পঞ্চাশ থেকে একশোটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আকারে দেওয়া আছে এই চ্যাপ্টার থেকে তোমার রয়েছে অন্তত বিরানব্বইটা এমসিকিউ দেওয়া আছে ঠিক আছে এই এমসিগুলো পড়লে তোমাদের অনেক কাজে লাগবে শুধু এইচএস পরীক্ষা নয় তোমরা নিট জয়েন্ট এখানেও তোমরা এই যদি এমসিগুলো পড়ো তাহলে খুব তোমাদের কাজে লাগবে কেমিস্ট্রি বিষয়ে যে কোনো সমাধান প্রশ্নের সমাধানের জন্য তোমরা আমার কেমিস্ট্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো এখান থেকে তোমরা কী কী সুবিধা পাবে তুমি এই গ্রুপে কেমিস্ট্রির সমস্ত চ্যাপ্টারের কম্পিউটার প্রিন্টেড নোটস পেয়ে যাবে ফ্রিতে ঠিক আছে এই গ্রুপে জয়েন হলে এরপর দেখো সমস্ত চ্যাপ্টার পড়ার গাইড পাবে এবং স্টাডি ভিডিও তোমরা পেয়ে যাবে অর্থাৎ বিভিন্ন স্টাডি ভিডিও পেয়ে যাবে কীভাবে পড়তে হবে তার গাইড পেয়ে যাবে অনলাইন ক্লাস টেস্ট নেওয়ার দেওয়ার সুবিধা পাবে তোমার মাসে একটা বা দুটো অনলাইন ক্লাস টেস্ট নেওয়া হবে সেই ক্লাস টেস্ট দেওয়ারও তোমরা সুবিধা পাবে এছাড়া দেখো যে কোনো প্রশ্নের সমাধান তোমরা পেয়ে যাবে যে কোনো প্রশ্ন তোমরা আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে জানতে পারো ঠিক আছে এখান থেকে সেমরা সেই উত্তরগুলো পেয়ে যাবে দেখো এই হচ্ছে তোমার নোটস যেটা তো তোমরা ডাউনলোড করলে পেয়ে যাবে এটা হচ্ছে দেখো অ্যাডভান্স কেমিস্ট্রি ক্লাসরুম স্টাডি প্যাকেজ ক্লাস টুয়েলভ রাসায়নিক গতিবিদ্যা এই নোটসে দেখো প্রথম থেকে পরপর সুন্দর করে দেওয়া আছে রাসায়নিক গতিবিদ্যা বলতে কী বোঝায় রাসায়নিক হার বা গতিবেগ বলতে কী বোঝায় এবং দেখো এই সুন্দর করে কালার করে দেওয়া আছে গড় বিক্রি হার বলতে কী বোঝায় ঠিক আছে তার ম্যাথামেটিক্যাল ফর্ম দেওয়া আছে তাৎক্ষণিক বিক্রি হার বলতে কি বোঝায় উদাহরণসেবা দেখো ঠিক আছে এবং বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে কেমনভাবে বিক্রিয়া লিখবো সেগুলো সবই দেওয়া আছে পরপর নিউমেরিক্যাল প্রবলেমস দেওয়া আছে দেখো এগুলো করে দেওয়া হয়েছে কিছু হোমওয়ার্কও দেওয়া হয়েছে এছাড়া বিভিন্ন রকম হোমওয়ার্ক রয়েছে রাসায়নিক বিক্রিয়া গতিবেগ কী কী বিষয়ে নির্ভর করছে বিক্রিয়াগুলোর প্রকৃতি উষ্ণতা অনুঘটক বিক্রিয়া হার সমীকরণ বলতে কী বোঝো হার্ডওয়ার্কের বৈশিষ্ট্য এইরকম বিভিন্ন টাইপের প্রবলেম ক্রমাণবিকতা বলতে কী বোঝো ওদের মধ্যে পার্থক্য ঠিক আছে সুন্দর করে কালারিং করে দেওয়া আছে ক্রম আণবিকতা কি সর্বদা সমান হয় এক নাও হতে পারে ব্যাখ্যা করো বিভিন্ন ছোটো খোটো প্রশ্ন বিভিন্ন বিক্রিয়ার ক্রম ভগ্নাংশ হতে পারে কি কোনো বিক্রিয়ার ক্রম শূন্য হতে পারে কি ঋণাত্মক হতে পারে কি ক্রম বা যদি ক্রম শূন্য হয় তাহলে আণবিকতা শূন্য হবে কি এক দেখো একটা হার সমীকরণ দেওয়া আছে এখান এটা কি মৌলিক বিক্রিয়া হতে পারে এখান থেকে এই কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু আছে এবং সেইগুলো তোমরা পড়লে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে বিভিন্ন হার সম্পন্ন বিক্রিয়ার ক্রম বিভিন্ন ক্রম সম্পন্ন শূন্য ক্রম প্রথম ক্রম দ্বিতীয় ক্রম তৃতীয় ক্রম ভগ্নংশ সব রকম ক্রমে একটা করে উদাহরণ তোমাদের দিয়ে দেখছি ঠিক আছে এই রকম তোমার প্রচুর প্রশ্ন আছে বিভিন্ন বিক্রিয়ার ক্রমের একক কী হবে হার দুবাকের একক কী হবে সেগুলো দেওয়া আছে পরপর দেখো এই রকম টাইপের প্রবলেম বিক্রিয়ার দেওয়া আছে সেখান থেকে ক্রম কত কে এর একক কী হবে এই জাতীয় প্রবলেম আমি সব বলছি না সব বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা আমি দেখো জাস্ট দেখিয়ে যাচ্ছি এরপর শূন্যক্রম বিক্রিয়া হার সমীকরণের সমকালিত রূপ এই যে নির্ণয় কে সমান এ জিরো এ টি এরপর দেখো এখান থেকে বিভিন্ন প্রবলেম টি হাফ বের করা শেষ সম্পূর্ণ বিক্রিয়াটা হতে কত সময় লাগবে বিভিন্ন রকমের গ্রাফ রয়েছে দেখো শূন্যক্রম বিক্রিয়া বিভিন্ন গ্রাফ রয়েছে ম্যাথেমেটিক্যাল প্রবলেম রয়েছে এরপর দেখো প্রথম ক্রম বিক্রিয়া হার সমীকরণের সমকালিত রূপ সেই রূপটা কী হবে এই যে তোমার কে এ সমান টু পয়েন্ট থ্রি জিরো থ্রি বাই টি লগ এ জিরো বাই এ অথবা কে সমান টু পয়েন্ট থ্রি জিরো থ্রি এন এ বা এ মাইনাস এক্স এই জাতীয় প্রমাণ টি হাফের সঙ্গে এই সম্পর্ক সম্পর্ক এরকম তোমার পরপর অনেক রকম দেওয়া আছে সমাপ্ত হতে কত সময় লাগে এবং বিভিন্ন গ্রাফ রয়েছে কয়েকটা বিশেষ ধরনের বিক্রিয়া সেখানে তোমার এই ফর্মুলাটা কেমন হবে সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশান ছদ্ম এক বিক্রিয়া বলতে কী বোঝো তার উদাহরণ কীভাবে বিক্রিয়াকে ছদ্ম একক্রম ক্রম ছদ্ম রূপান্তর করবে ঠিক আছে সংঘর্ষ তত্ত্ব বিক্রিয়া কীভাবে হয় তার সংঘর্ষ তত্ত্ব এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে দেখো অনুঘটকের উপস্থিতি কীভাবে বিক্রিয়ার বেগ পরিবর্তন হয় সেগুলো দেওয়া আছে এরপর হচ্ছে উষ্ণতার প্রভাব খুব ইম্পর্টেন্ট আইনাসের সমীকরণ সেই আইনাস সমীকরণে বিভিন্ন প্রশ্ন দেখো রয়েছে আমি সবার ডিটেলস বলছি না গ্রাফ রয়েছে তারপরে হার ধুবক উষ্ণতা বৃদ্ধিতে অর্ধায়ের মানে কীভাবে পরিবর্তন হয় এইটা হচ্ছে দেখো তাপদায়ী এবং বিক্রিয়া সক্রিয় গণ শক্তি কীভাবে চেঞ্জ হচ্ছে সক্রিয় সক্রিয়গণ শক্তির সম্পর্ক এগুলো সবই তোমার রয়েছে পরপর ঠিক আছে আমি সবই বলছি না এছাড়া দেখো ম্যাথামেটিক্যাল প্রবলেম ম্যাথামেটিক্যাল প্রবলেম রয়েছে দেখো এই যে তোমার প্রায় করে দেওয়া আছে দেখো এগারো বারো পনেরো ষোলো সতেরোটা দেওয়া আছে এবং হোমওয়ার্ক দেওয়া আছে দেখো সতেরোটা করে দেওয়া আছে আর হোমওয়ার্ক দেওয়া আছে তো প্রায় তোমার সাতাশটা সুতরাং এগুলো করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এছাড়া এমসি রয়েছে মাল্টিপেল চেয়ার্জ প্রশ্ন রয়েছে দেখো মাল্টিপল চয়েস প্রশ্ন তোমার পরপর আমি দেখিয়ে যাচ্ছি এটা হচ্ছে রয়েছে দেখো পরপর তোমার প্রায় বিরানব্বইটা এমসি রয়েছে ঠিক আছে এই এমসি কিউগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে আমি তার উত্তরও দিয়ে দিচ্ছি নিচে অ্যান্সার কি দেওয়া আছে দেখে নেবে তোমরা এই যে উত্তরগুলো প্রশ্নগুলো দেখো এই অ্যান্সার কি দেওয়া আছে ঠিক আছে এরপর দু একটা ভাগ্যে বিভিন্ন রকম প্রশ্ন শূন্যস্থান পূরণ এরপর সালের প্রশ্ন দু হাজার পনেরো নতুন সিলেবাস দু হাজার পনেরো দু হাজার ষোলো দু হাজার সতেরো আঠেরো উনিশ এবং কুড়ি সালে তো হয়নি কোভিড নাইন্টিনের জন্য তাহলে পুরো আপডেট তোমরা পেয়ে যাচ্ছ এই নোটসের মধ্যে ঠিক আছে আশা করছি তোমাদের এই নোটসটা অবশ্যই তোমরা কিনবে তোমাদের খুবই কাজে লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো যাতে সব বন্ধুরা তোমার এটার বিষয়ে জানতে পারে যে অনলাইন এরকম তোমার নোট পাওয়া যাচ্ছে যেটা খুবই সুন্দর নোট কম্পিউটার প্রিন্টেড কালার নোটস সুতরাং এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমাদের যত এরকম ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আজকের মতো তাহলে এখানে রাখতেই পরবর্তী আবার নোটস নিয়ে আবার বা অন্যান্য ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে